আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী লোকেদের মধ্যে এক বাদশাহ ছিল যার দরবারে এক জাদুকর ছিল। সেই জাদুকর যখন বার্ধক্যে পৌঁছে গেল তখন বাদশাহকে বলল, রাজা মশাই, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, সুতরাং আমার নিকট এক যুবককে পাঠান যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ তার কথা মতো এক বিচক্ষণ যুবককে জাদু শিখতে পাঠিয়ে দিল। সেই যুবক জাদু শিখতে যেতে শুরু করল। তার চলার পথে এক খ্রিস্টান বুজুর্গ আবেদ পাদ্রি থাকতেন, সেখানে ইবাদতখানায় তিনি আল্লাহর ইবাদত করতেন। ওই ছেলেটা উক্ত আবেদের নিকট আসা যাওয়া করতে লাগল। যখনই সে জাদু শিখার উদ্দেশ্যে বের হতো তখনই উক্ত আবেদের নিকট চলে যেত। আবেদের কথাগুলো যুবকের দিলে গভীর রেখাপাত করত, এজন্য বারে বারে সে আবেদের মজলিসে হাজির হতো। এদিকে জাদুকরের কাছে আসতে দেরি করার কারণে জাদুকর সেই যুবককে প্রহার করতে লাগল। তখন সে আবেদকে সবকিছু খুলে বলে। আবেদ তখন বলল, যখন জাদুকরের সামনে যাবে তখন সে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করবে, এমন সময় তুমি বলবে, আজ ঘরে কাজ ছিল এজন্য দেরি হয়ে গেছে। আর ঘরে ফিরতে দেরি হলে তুমি বলবে, জাদুকরের ওইখানে দেরি হয়ে গেছে। এভাবেই চলছিল ছেলেটির এলেমে দিন শিক্ষা। একবার চলার পথে ছেলেটা দেখল এক ভয়ঙ্কর সিংহ রাস্তা আটকে বসে আছে, লোকজন কোথাও চলাফেরা করতে পারছে না। তখন সে মনে মনে বলল, আজ দেখব জাদুকর উত্তম নাকি আবেদ উত্তম। সে একটা পাথর নিল এবং বলল, হে আল্লাহ, ওই আবেদ আপনার নিকট জাদুকর থেকে প্রিয় হলে আপনি এই জন্তুকে এখানে সমাপ্ত করুন যাতে মানুষ চলাফেরা করতে পারে। এই বলে সে একটি পাথর ছুড়ে মারল সেই সিংহর দিকে। এই সামান্য আঘাতেই সিংহটা আল্লাহর ইচ্ছায় সমাপ্ত হয়ে গেল। লোকজনও তখন চলাফেরা করতে শুরু করল। বালকটা আনন্দে তার আবেদ গুরুর নিকট এসে সবকিছু খুলে বলল। আবেদও বুঝতে পারল অত্যাচারী রাজা পর্যন্ত এই ঘটনা পৌঁছে যাবে। তখন তিনি বালককে বললেন, বেটা, তুমি আজ থেকে আমার চেয়েও শ্রেষ্ঠ। তুমি তো মাশা আল্লাহ অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে গেছো। তোমার সামনে বিরাট পরীক্ষা, যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন আমার কথা বলবে না। এরপর থেকে বালকটা আল্লাহ প্রদত্ত ইলমে দিন দ্বারা জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থতা দান করতে লাগল এবং সব রকমের রোগ থেকে মানুষকে আল্লাহর রহমতে শিফা দিতে লাগল। একবার বাদশার এক সভাসদ তার খবর জানতে পারল, আর সে ছিল অন্ধ। সে অনেক হাদিয়া তোহফা নিয়ে বালকের নিকট হাজির হল। সে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো তাহলে তোমাকে আমি এই সব কিছু হাদিয়া দেব। তার কথা শুনে বালক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না, সবাইকে আরোগ্য দান করেন মহান আল্লাহ তাআলা। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। এই দাওয়াতে সে ঈমান আনল আর আল্লাহ তাকে সুস্থতা দান করলেন। পরদিন সুস্থ সবল অবস্থায় সে বাদশার দরবারে হাজির হয়। বাদশাহ তাকে জিজ্ঞাসা করে, এই লোক, তুমি সুস্থ হলে কিভাবে? তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিয়েছে? সে তখন বলল, আমার রব। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আমি ছাড়া তোমার আবার অন্য রব আছে নাকি? সে দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমার আপনার সবার রব এবং পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা। সাথে সাথে বাদশাহ তাকে আটক করে বেদম প্রহার করে। এক পর্যায়ে সে উক্ত বালকের কথা বলে দেয়। এরপর বালককে ডেকে আনা হয়। বাদশাহ তাকে বলে, বাহ, তোমার জাদুর খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের আরোগ্য দান করছো, এত বড় গর্বের বিষয়। বাদশাহর কথার উত্তরে ছেলেটা বলল, দেখুন রাজা মশাই, আমি কাউকে সুস্থতা দান করি না, মহান আল্লাহ সুস্থতা এবং অসুস্থতা দানের মালিক, তিনি সুস্থতা দান করেন সকলকে। বালকের কথা শুনে বাদশাহ ক্রোধে উন্মাদ হয়ে বালককে প্রহার করতে লাগল। এক পর্যায়ে বালক সেই আবেদের কথা বলে দিল। আবেদকে ডেকে আনা হয়। বাদশাহ তাকে বলে, তোমার ধর্ম ছাড়ো। সে বলল, আমাকে সমাপ্ত করলেও আমি এই কাজ করতে পারবো না। বাদশাহর হুকুমে একটা বড় করাত নিয়ে আসা হয়, সেটাকে আবেদের মাথার উপর রেখে টান দেওয়া হয় এবং আবেদ সেখানেই সমাপ্ত হয়ে যায়। তারপর সেই বালককে ডেকে আনা হলো। তাকেও বাদশাহ বলল, তুমি তোমার দিন ছেড়ে দাও। সে সোজা
স্বীকৃতি জ্ঞাপন করল। তখন বাদশাহ তার সৈন্যদেরকে ডেকে বলল, একেও নিয়ে যাও, অমুক উঁচু পাহাড়ের উপর তাকে নিয়ে ওঠাও, যদি সে তার দিন ছাড়তে সম্মত হয় তাহলে তো ভালো কথা, তার কোনো ক্ষতি করবে না, আর যদি সে তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে তাকে সেখান থেকে নিচে নিক্ষেপ করবে। বাদশার কথা মতো মুমিন সেই বালককে নিয়ে চলল সৈন্যরা, তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল তারা। তখন বালকটা প্রতিপালকের দরবারে ফরিয়াদ করল, হে মহান মালিক, তাদের অপকৌশলের বিপরীতে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তখন মহান আল্লাহর নির্দেশে পাহাড় এত জোরে কাঁপতে শুরু করল যে রাজার সব সৈন্যরা পাহাড় থেকে পড়ে গেল, আর বালকটা হাঁটতে হাঁটতে রাজ দরবারে এসে উপস্থিত হল। রাজার চোখ তো ছানা ভরা, আরে তুই কিভাবে আসলি? বালক বলল, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আর তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ আরেক দল সৈন্যকে ডেকে আনল, তাদেরকে বলল, একে নিয়ে গভীর সমুদ্রে চলে যাও, যদি তার দিন থেকে সে ফিরে আসে তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসবে, নয়তো সমুদ্রেই নিক্ষেপ করবে। বাদশার হুকুম পালন করতে বালককে নিয়ে সৈন্যরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিল। তারা সমুদ্রের মাঝে পৌঁছে গেল, আবারও ছেলেটা আল্লাহর দরবারে হাত তুলল, হে রব, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। তৎক্ষণাৎ সৈন্যসহ নৌকা কাত হয়ে গেল এবং সৈন্যরা ডুবে সমাপ্ত হল। আবারও সে এসে হাজির হল রাজার দরবারে, তাকে দেখে রাজা তো চক্ষু কপালে তুলে ফেলল, আবারও তুমি এখানে আসলে কি করে? বালকের সেই একই কথা, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। এবার সে বাদশাকে বলল, এভাবে আমাকে সমাপ্ত করতে পারবে না, আমি যেই পদ্ধতি বলে দেব সেই পদ্ধতিতে কাজ করলে আমাকে সমাপ্ত করতে পারবে। রাজা বলল, কি সেই পদ্ধতি? বালক বলল, একটা ময়দানে দেশের সমস্ত লোকেদেরকে একত্রিত করবে, তারপর আমাকে শুলে চড়াবে, এরপর আমার ধনুক থেকে একটি তীর নিয়ে ধনুকে বসিয়ে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, অর্থাৎ এই যুবকের প্রতিপালকের আল্লাহর নামে। এই কথা বলে তীরটা নিক্ষেপ করবে, এভাবে তীর নিক্ষেপ করলে আমাকে সমাপ্ত করতে পারবে। বাদশাহ তার কথা মতো দেশের জনগণকে জমা করল, বালককে শুলে চড়ানো হল এবং তীর দানি থেকে একটা তীর নিয়ে বাদশাহ বলল বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই বলে সে নিক্ষেপ করল, তীরটা গিয়ে বালককে বিদ্ধ করল, বালকটা কপালে হাত রেখে এন্তেকাল বরণ করলেন, তিনি শহীদ হলেন। এই ঘটনা দেখে লোকেরা সকলে বলল, এই বালকের রবের প্রতি আমরা ঈমান আনলাম। রাজার লোকজন তাকে খবর দিল, রাজা মশাই যেই ভয়টা করেছিলেন তাই হল, আল্লাহর ইচ্ছায় দলে দলে সকলে ইসলাম কবুল করতে লাগল। তখন বাদশাহ রাস্তার মাথায় বিশাল গর্ত খনন করল, সেই গর্তে ভয়াবহ আগুন প্রজ্বলিত করা হল, ঘোষণা করা হল যে আল্লাহর দিন ছাড়বে না তাকে নিক্ষেপ করা হবে এই অগ্নিকুণ্ডে, কিন্তু একজনও সত্য ধর্ম ইসলাম ত্যাগ করতে রাজি হল না। একে একে শহরের সকল লোকেরা সেই গর্তে নিক্ষিপ্ত হল। পালা আসলো এক মায়ের, যার কিনা দুধের শিশু আছে, মা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলে দুধের শিশুকে আল্লাহ জবান খুলে দিলেন। সেই মুহূর্তে সে বলে উঠল, মা নিশ্চিন্তে তুমি আগুনে ঝাঁপ দাও, ধৈর্য ধরো মা, কারণ অবশ্যই তুমি হকের উপরেই আছো। এভাবেই একে একে সকলে আগুনের লেলিহান শিখায় শাহাদাত বরণ করলেন, তারা সবাই জান্নাতের বাগানে চলে গেলেন, আর আল্লাহর দুশমন বাদশাহ আল্লাহর গজবে ধ্বংস হল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লা টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লা টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।